শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নয় আলোচনা করতে যাচ্ছি সেটা হলো তোমরা জানো যে আর্থিক অবস্থা বিবরণী যেটাকে উদ্বৃত্তপত্র বলা হয় যে এইটা সম্পদ সমূহ আর দায় সমূহ বা মালিকানাসত্ব এটা মিলে যায় কেন আমাকে কমেন্টে এক স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করেছে যে স্যার এইটা কেন মিলে যায় এটা সম্পর্কে সে একটু জানতে চায় তো যাই হোক আমি তোমাদেরকে এই বিষয়টি আলোচনা করব যে সম্পদ সমূহ আর দায় ও মালিকানা সত্য এইটা আমরা দেখতে পাই যে আর্থিক অবস্থা বিবরণীতে এসে সম্পদ যা হয় আর দায়ের ব্যালেন্স তাই হয় যদি না হয় সেই ক্ষেত্রে কি আমরা ধরে নিই অঙ্ক ভুল হয়েছে অথবা অঙ্কের মধ্যে কোনো অনিশ্চিত হিসাব আছে প্রিয় শিক্ষার্থীর প্রশ্ন হলো এটার কারণ কি এটা কেন মিলে যেতে হবে তাহলে এই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করবো আজকে আর অনিশ্চিত হিসাবেই বা কেন হয় এই ব্যাপারটাও আমি আলোচ আলোচনা করছি যদিও তোমার এইটা আমি একটা ক্লাস দিয়েছিলাম তোমাদের হয়তো জানা আছে এখন বিষয় হলো প্রথম তোমাদের বুঝতে হবে যে যে আমরা আর্থিক অবস্থা বিবরণী করি এটা কেন করি ঠিক আছে মূলত আর্থিক অবস্থা বিবরণী এটা কিন্তু কোনো হিসাব না তো বা ব্যাপারটা শুনলে একটু আশ্চর্য হব বাবা বলবো স্যার এটা কেমন কথা তা আসলে আর্থিক অবস্থা বিবরণী এটা কোনো হিসাব না তাহলে এটা কেন করা হয় এটা করাই হয় এই কারণে একটা প্রতিষ্ঠানের লাস্ট সত্যতা যাচাইয়ের জন্য যে আমার প্রতিষ্ঠানের সম্পদ আর দায়ের কি অবস্থাটা আছে এই অবস্থাটা জানার জন্য বুঝার জন্য এবং আমার হিসাবগুলো ঠিকঠাক আছে কিনা এইটা ভালোভাবে বুঝার জন্য কিন্তু মূলত হয় আর্থিক অবস্থা বিবরণী তাহলে হিসাব কী হিসাব হলো বিষ বিবরণী মেইন হিসাবেই কিন্তু আমাদের এইটা প্রিয় শিক্ষার্থী এখন কথা হলো দেখো একটা প্রতিষ্ঠান যখন পরিচালিত হয় যিনি প্রতিষ্ঠানের মালিক এনে এই প্রতিষ্ঠানটা কেন করে এই প্রতিষ্ঠানটা করে এই প্রতিষ্ঠান থেকে সে কী করবে সে লাভ করবে এবং এই লাভ দিয়ে সে চলবে সহজ কথা হলো তার লাভ লাভের জন্য মুনাফা অর্জনের জন্যই তো ব্যবসা করা তাই যেহেতু মুনাফা অর্জনের জন্য ব্যবসা করছে সে কি করছে তার আর বিষদ আয় বিবরণীর মাধ্যমে তার কত টাকা লাভ হলো কত টাকা লস হলো এই বিষয়টা সম্পূর্ণ সে কি করে নিরূপণ করে বা হিসাব করে ঠিক আছে এই বিষদ আয় বিবরণীর মধ্যে তোমরা জানো যে সকল লাভ এবং সকল লসের হিসাবটা করা হয় পরিচালনা ব্যয় অপরিচালনা ব্যয় পরিচালনা আয় অপরিচালনা আয় এই সকল হিসাবপত্র কিন্তু বিশদ আয় বিবরণীর মধ্যে তোমাদের করা হয়ে থাকে এবং এখান থেকে তোমাদের মোট লাভ বের করা হয় নেট লাভ বের করা হয় এখন কথা হলো প্রিয় শিক্ষার্থী এই যে মোট লাভ বের করা হলো নেট লাভ বের করা হলো এই আমার হিসাবটা ঠিক আছে কি না যেমন আমি ধরে নিলাম যে আমি হিসাব করে আমি পেলাম যে এবছরের জন্য আমাদের মোট লাভ হয়েছে এত টাকা বা নিট লাভ হয়েছে এত টাকা ধরে নাও আমাদের নিট লাভ আমরা দেখতে পেলাম যে আমাদের নিট লাভ হয়েছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা এখন আমরা তো দেখলাম যে নিট লাভ আমাদের পঞ্চাশ হাজার টাকা আমাদের হয়েছে এখন এই যে নিট লাভটা পঞ্চাশ হাজার টাকা হয়েছে প্রিয় শিক্ষার্থী এই নিট লাভটা যে পঞ্চাশ হাজার টাকা আসলেই ঠিক আছে কি না নাকি আমার এই হিসাবপত্রের ভিতরে কোথাও ভুল আছে যে আমাদের নিট লাভ হয়েছিল দশ হাজার টাকা আমাদের হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা তাইলে দেখো এই যে চল্লিশ হাজার টাকা ঘাটতি কোথায় যাবে এই চল্লিশ হাজার টাকা ঘাটতি যদি হয় তাহলে কি তার অ্যাসেটে গিয়ে বা লাইবিলিটিতে গিয়ে অর্থাৎ সম্পদে বা দায় গিয়ে পড়বে না দেখা যাবে যে হয় সম্পদে মানে মিলবে না অথবা দায় মিলবে না ঠিক আছে আমার যেহেতু নেটলাভটা নেটলাভ লাভ আমার দ চল্লিশ হাজার টাকা ঘাটতি আছে তাহলে এটা মিলবে না কোন পাস আমাদের মিলবে না দায় পাস কেন দায় পাশ মিলবে না কেমন নেট লাভের ব্যালেন্সটা আমাদের মালিকানা সত্ত্বের সাথে হিসাবভুক্ত করে আমরা কিন্তু এটা দায় ও মালিকানা সত্ত্বের সাথে আমরা কাজ করি শিক্ষার্থী আবার দেখা গেছে যে সম তোমার অবচয় বা অবলোপন আমরা আমাদের একটা হয়েছে কিন্তু আমরা এটাকে সঠিকভাবে আমরা ধরিনি ঠিক আছে তা যখন এই ঘটনাটা ঘটবে তখন এইটা প্রভাবটা গিয়ে আবার দেখা যাবে যে সম্পদ পাশে পড়বে ঠিক আছে তাহলে দেখা যাবে যে তোমার আয়ের আয়ের আয় নিয়ে যদি কোনো সমস্যা হয় এইটা প্রভাবটা পড়বে কোথায় এটা প্রভাব পড়বে দায় ও মালিকানা সত্ত্বে আবার সম্পদের উপরে যখন যখন হিবিজিবি কোনো ঝামেলা হবে তাহলে এটা এটা প্রভাব প্রভাব পড়বে পড়বে কোথায় সম্পদের উপরে তাইলে আলটিমেটলি দেখা গেল যে আমাদের নেট লাভ নির্ণয় যখন আমরা ভুল করব এই বিষয়গুলোর উপরে এইটা প্রভাবটা কিন্তু এসে আমাদের আর্থিক অবস্থা বিবরণের উপরে আমাদের আলটিমেটলি পড়বে এখন একটা ব্যাপার দেখো আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি তখন আমরা যে রেয়া করি এই মিলটা আমাদের একটা ডেবিট থাকে একটা ক্রেডিট থাকে এই যে ডেবিট ক্রেডিট এই দুটা পাশ যদি তোমাদের ঠিক থাকে তাহলে তোমাদের মনে রাখতে হবে যে আমার অন্য অন্য যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলোকে অ্যাডজাস্ট করে আমি যখন অঙ্ক করবো তখন আমার কি আর্থিক অবস্থা আমাদের মিলতে বাধ্য কেন বাধ্য কেমন হিসাব যখন আমি নির্ভুলভাবে করব। যতটুকু লাভ হয়েছে ততটুকু লাভ ধরে আমি কাজ করব যতটুকু লস হয়েছে ততটুকু লস ধরে আমি কাজ করব তখন আমার কি হবে আমার এই আর্থিক অবস্থার বিভাগীয়ভাবে কোনো প্রভাব পড়বে না ওই আমার সম্পদ দায় মিলে যাবে কেন মিলে যাবে একটা ব্যাপার হলো দেখো আমি যতটুকু একটা প্রতিষ্ঠানের যতটুকু সম্পদ ততটুকুই কিন্তু কিন্তু প্রতিষ্ঠানের দায় ঠিক আছে কারণ সম্পদ অর্জন করতে গেলে প্রতিষ্ঠান কী করবে প্রতিষ্ঠানের নিজস্ব তো কিছু নাই আরেকজনের কাছ থেকে আনতে হয় হয়তো মালিকের কাছ থেকে অথবা থার্ড পার্টি কোনো ব্যক্তির কাছ থেকে আনতে হয় তাহলে যতটুকু সম্পদের সৃষ্টি হয় ততটুকু দায়ের সৃষ্টি হয় আচ্ছা দেখো এই যে সম্পদ আর দায়ের সৃষ্টি হলো এই সম্পদ দায়ের উপরেই কিন্তু আবার তার কি হচ্ছে ক্ষতি বা খরচ হচ্ছে আচ্ছা যত টাকা খরচ বা ক্ষতি হচ্ছে অতটুকু আমরা বিষদায় বিবরিত লস হিসাবে দেখালাম তাহলে লজ হিসাবে যখন দেখালাম তখন সম্পদের যদি হয় তাহলে সম্পদ থেকে বাদ গেল তাহলে আলটিমেটলি প্রভাবটা আর্থিক অবস্থা বিবনে পড়ছে আবার দায়ের সাথে মানে যেটা আয়ের সাথে হবে সেইটার প্রভাবটা কোথায় এসে পড়বে সেটা পড়বে এসে তোমার দায় ও মালিকানা সত্ত্বেও সত্ত্বেও পাবে তাইলে কি এইটার উপর প্রভাব পড়ছে এটার উপর প্রভাব পড়ছে তাইলে এই যে প্রভাবটা পড়ছে এইটার কারণে কি এটা হয় বাড়বে অথবা কমবে এটা হলো ডিপেন্ড করবে তোমার সমন্বয়ের উপর ভিত্তি করে যে সমন্বয় কী ধরনের কথা বলছে তো এখন কথা হলো যে যেটাই বলুক না কেন এই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের কি আর্থিক অবস্থা বিবরণী যখন আমরা প্রস্তুত করব। তখন আমাদের দেখতে হবে যে সম্পদ এবং দায় আর আমাদের যতটুকু খরচ হয়েছে এবং যতটুকু আমাদের আয় হয়েছে এইটা যখন খুব একদম একান্তই সঠিকভাবে আমরা প্রস্তুত করব। তখন আমাদের আর্থিক অবস্থা বিবরণী এসে আমাদের সম্পদ আর দায় আমাদের মিলে যাবে যখনই আমাদের সম্পদ আর দায় আমাদের মিলবে না তখন আমাদের বুঝতে হবে যে বিষদ আয় বিবরণী যে আমরা প্রস্তুত করেছি এই বিষদ আয় বিবরণী প্রস্তুতে কোথাও কোনো ভুল আছে কারণ বিষদ আয় বিবরণী আমরা যদি সঠিকভাবে আমরা প্রস্তুত করে থাকি তাহলে আর্থিক অবস্থা বিবরণী না মেলার কোনো প্রশ্নই আসে না একটা কথা ব্যাপার একটা কথা মনে রাখো প্রিয় শিক্ষার্থী আমাদের যেটা সমন্বয় থাকে এই সমন্বয়ের কাজটা কিন্তু আমরা কি করি আমরা যদি দেখো দেখো ধরে নাও সমন্বয় আছে আমাদের আসবাবপত্রের অবচয় তাহলে আমরা দেখো তো আসবাবপত্র অপচয়টা কী করি একবার খরচ আমরা দেখাচ্ছি যতটুকু খরচ দেখাচ্ছি ততটুকু কি আমাদের সম্পদ থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি অর্থাৎ যেমন আসবাবপত্রের খুব উপায় আমাদের অপচয় তাহলে আসবাবপত্রের খরচ হিসাবে দেখাচ্ছি সম্পদ থেকে বাদ দিয়ে দিচ্ছি আচ্ছা যতটুকু খরচ হিসাবে দেখাচ্ছি মালিকানা সত্য কি ততটুকু কমে যাচ্ছে না তাইলে দেখো সম্পদে কমে যাচ্ছে মালিকানা সত্য কমে যাচ্ছে এখন বলতে পারো মালিকানা সত্ত্বে কমছে কিভাবে হ্যাঁ মালিকানা সত্য কমছে কীভাবে কমছে কেমন খবর যখন তুমি দেখাচ্ছ তখন কি নিট লাভ কি কমে যাচ্ছে তাই যখন নিট লাভ কমে যাচ্ছে তাইলে কি মালিকানা সত্ত্বে এটার সাথে যোগ করো না তাইলে তুমি যদি নিট লাভটাকে বাড়াতা তাহলে এখানে বেড়ে যেত তাহলে নিট লাভটা যেহেতু কমছে তাহলে এখান থেকে কমছে তাইলে খবচ হলে এখান থেকে কমছে সম্পদ থেকে এখান থেকে কমছে মালিকানা সত্ত্বে থেকে তাহলে আলটিমেটলি কি সম্পদ দায় সমান রইলো ঠিক আছে তো এই যে ব্যাপারটা আবার মনে করো বিনিয়োগের সুদ আদায় হয়েছে আচ্ছা তাহলে দেখো তো বিনিয়োগের সুদ যখন আদায় হয় তখন কি আমরা কি করি এটা লাভের সাথে যোগ করি ঠিক আছে নিট লাভ আমরা কি বাড়িয়ে দিই তাহলে নিট লাভ বাড়িয়ে দিলে কি মালিকানা সত্ত্বের সাথে সে যোগ হয়ে গেল আবার যখন বিনিয়োগের সুদ তুমি আদায় করে ফেলছো তখন কি সম্পদের ভিতরে যায় নগদ তাহলে নগদের সাথে তুমি নিয়ে গেলা তাহলে কি নগদ মানে সম্পদ বেড়ে গেল তাহলে এইটাও বাজে গেল এইটাও কমে গেল তাহলে আমি তোমাদের দুইটা এন্ট্রি দিয়ে মাত্র এক্সাম্পল দিলাম যে আমাদের খরচ হলেও আলটিমেটলি কি সম্পদের সাথে আমাদের কাজ হয়ে যায় দায়ের সাথে কাজ হয়ে যায় আবার আমাদের আয়ের হলেও আমাদের সম্পদের সাথে কাজ হয়ে যায় আয়ের সাথে কাজ হয়ে যায় তাহলে ব্যাপারটা কি হলো প্রিয় শিক্ষার্থী দেখো সম্পদ হোক আর খরচ হোক মানে আয় হোক আর খরচ হোক দুটার প্রভাবই কিন্তু আমাদের সম্পদের বা দায়ের ভাবে সেম কোয়ালিটি পড়ে একটা পরে আর্থিক অবস্থা বিবরণীতে এসে আর একটা পরে কি একটু ঘুরে বিশদ আয় বিবরণী হয়ে তাইলে এখন যেভাবেই পোক আলটিমেটলি প্রভাব কিন্তু সম্পদের উপর পাবে দায়ের পাব পাবে এই কারণে আমাদের যেই হিসাবটাই আমরা করি না কেন এটাও যদি সঠিকভাবে আমরা এটাকে না করতে পারি তাহলে কি হবে এটা প্রভাবটা এসে আলটিমেটলি ব্যালেন্সের প্রভাব পড়বে সেই ক্ষেত্রে আমাদের আর্থিক অবস্থা বিবরণী আমাদের মিলবে না তখনই আমাদের দেখা যাবে যে কিছু মানে টাকা আমাদের ঘাতি হয়েছে আচ্ছা যখন এখানে ঘাতি হয়েছে হচ্ছে যেমন ধরে নাও তোমাদের আর্থিক অবস্থা বিবরণী এখানে তোমরা যোগ করে দেখলা যে তোমাদের এখানে এক লক্ষ টাকা প্রিয় শিক্ষার্থী এখানে এক লক্ষ টাকা আর এখানে হচ্ছে গত পঁচানব্বই হাজার টাকা তো যখন তোমা এখানে এটা দেখলা তখন তোমাদের কি বুঝতে হবে কি যে এই যে পঁচানব্বই হাজার টাকা এখানে হওয়ার কথা না এখানে এক লাখ টাকাই হওয়ার কথা তাহলে তোমাদের কি করতে হবে তোমাদের ভেভামিলটাকে যোগ করতে হবে ভেভা যোগ করে দেখতে হবে যে দায় পাশে কি পাঁচ হাজার টাকা কম আছে যদি দায় পাশে পাঁচ হাজার টাকা কম থাকে তাহলে তোমাদের বুঝতে হবে যে আমি যে হিসাবটা করেছি মানে অঙ্কের মধ্যে যে ইনফরমেশন দেওয়া ইনফরমেশন আলোকে আমি যে হিসাবটা করেছি হিসাবটা সব ঠিক আছে অঙ্কটাই ভুল আছে পাঁচ টাকা আমি অনিশ্চিত হিসাব লিখে দেখিয়ে দেবো ঠিক আছে এখন ধরে নাও পাঁচ হাজার টাকা এই যে অনিশ্চিত আমি লিখব এটা ধরে নাও যে অঙ্কের ভিতরে দায় দায়ের মধ্যে দেওয়া আছে পাঁচ হাজার টাকা তাইলে কি তোমার তো অনিশ্চিত সব হলো না ঠিক আছে তাইলে তোমার অঙ্কে মিলে যাবে না এখন যখন আমাদের দায়ের কোনো এন্ট্রি মানে মিটিং থাকবে অথবা যে কোনো একটা এন্ট্রি এখানে দায় পাশের এন্ট্রির ভিতরে মিটিং থাকবে আয় বা দায় এটা প্রভাবটা এসে কোথায় পড়ছে এটা প্রভাবটা এসে দায়ের ভিতরে পড়ছে তো এখন এই জন্য তোমাদের মনে রাখতে হবে রেয়া যখন সঠিকভাবে থাকবে তখন আমাদের সমন্বয় যে কাজ থাকে অথবা ভেয়া মিলের উপরে ভিত্তি করে অনেক সময় ভেয়া ভিতরে কিছু কাজ থাকে ওইটার উপরে আমাদের সমন্বয় কাজ করতে হয় বুঝে যেমন ঋণ লেখা আছে সামনে একটা পার্সেন্ট লেখা আছে ওটা কিন্তু সমন্বয়ের কাজের মতোই আমাদের করতে হয় তো এখন এই এই জাতীয় যে কাজগুলো দেওয়া হবে এই কাজগুলো সকল কিছু আমরা সঠিকভাবে যখন করতে পারবো তখন আমরা ধরে নেব যে আমাদের আর্থিক অবস্থা বিদ্রণী অবশ্যই আমাদের সম্পদ এবং তাই আমাদের মিলে যাবে যখন আমরা এই কাজটা সঠিকভাবে করতে পারবো না তাহলে মনে রাখতে হবে যে এই কাজটা আমাদের যখন সঠিকভাবে করতে পারিনি হয়তো আমাদের আর্থিক অবস্থা বিবরণী আমাদের কোথাও যোগ বিয়োগে আমরা ভুল করেছি অথবা বিষদ আয় বিবরণী যোগ যোগ বিয়োগে ভুল করেছি ওইটা প্রভাবটা এসে নেট লাভের মধ্যে পড়ছে আর নেট লাভের মধ্যে যে প্রভাবটা পড়ছে এটা এসে মালিকানা সত্ত্বে উপরে পড়ছে যার কারণে আমাদের আর্থিক অবস্থা বিবরণী মিলছে না তাহলে সহজ কথা হলো কি আমাদের আমি যেটা বলছিলাম প্রথমেই কথা বলছিলাম যে আর্থিক অবস্থা বিবরণী আসলে কোনো হিসাব না তাহলে কি কেন করা হয় কি করা হয় বিশদ আয় বিবরণী যে আমি করলাম বা আমি যে এক্সট্রা ইনফরমেশন দিয়ে যে আমি কাজগুলো করলাম এটা কি আসলে সঠিকভাবে আছে কিনা না সব ঠিকঠাক মতো হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা করে থাকি আর্থিক অবস্থা বিবরণী আর যখন আর্থিক অবস্থা বিবরণী দুইটা সাইড মিলে যায় তখন আবার বুঝতে পারি যে আমাদের হিসাব হিসাবপত্রগুলো যা আমরা করেছি এই সকল হিসাবটা আমাদের ঠিক আছে তবে একটা কথা হলো সেখানেও ভুল হবে না এমন কোনো কথা নেই আর্থিক অবস্থা বিভ্রমণী মিলে গেলেই যে তোমার অঙ্কটা একদম কারেক্ট হয়ে গেল তা না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু আমি যে টাকা এখান থেকে বাদ দিয়েছি সম পরিমাণ টাকা আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি মানে একটা ভুল করে আবার যেই টাকা আমি সম্পদে যোগ করেছি সমক পরিমাণ টাকা আমি দায়ে যোগ করেছি ভুল করে দেখা যাচ্ছে আর্থিক অবস্থা হয়ে মিলে গেছে তাহলে তো তোমার অঙ্ক হলো না তুমি যখন সঠিকভাবে প্রস্তুত করবা এই জন্য আমাদের সঠিক জিনিসটা জানা খুবই প্রয়োজন ঠিক আছে অনেক সময় দেখা যায় যে ভুলে ভুলে অঙ্ক মিলে যায় স্টুডেন্ট তো খুব মহাখুশি যে আমার অঙ্ক মিলে গেছে অঙ্ক হয়ে গেছে দেখা যায় না রেজাল্ট আমাদের হয়ে মানে একটা হয়েছে দুপাশ মিলে গেছে কিন্তু অঙ্কের মধ্যে ভুল আছে বডিতে এই জন্য আমাদের অনেক খুঁটিনাটি বিষয় জানতে হবে যা হোক প্রিয় শিক্ষার্থী আসলে ক্লাসটা এমনি অনেক লম্বা হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমার যে জাতীয় ক্লাস চাও আমাকে একটু ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি তোমাদের ওইটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি